हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल एरोमा केमिस्ट। अनेक दिन पर तुम्हारे क्लास आबार आसछि। आज ऑर्गेनिक केमिस्ट्री अर्थात जैव रसायन शुरू करब। जैव रसायन पढ़ते हम प्रथम जानते हैं इम्पोर्टेंस अफ कार्बन इन ऑर्गेनिक कम्पाउंड, अर्थात जैव जौगे कार्बन परमाणु गुरुत्व ना। प्रथम दिखे विज्ञानी धारणा छो जे कोनो प्राण शक्ति सहाज्य छाड़ा जैव जौग प्रस्तुत करा सम्भव। कारण कि ना, जैव जौग अर्थात जीव देह थेके प्राप्त जौग, अर्थात कोनो जीव देह थेके बा उद्भिद देह थेके, तार माने कोनो प्राण शक्ति सहाज्य छाड़ा जैव जौगेर प्रस्तुति सम्भव। किन्तु विज्ञानी भोलार प्रथम ल्याबरेटरीते अमोनियम सायनेट के उत्तप्त करे यूरिया प्रस्तुत करल। अमोनियम सायनेट के उत्तप्त करे यूरिया प्रस्तुत करल, सीओ एनएच टू करल। यूरिया एक जैव यौग जाके विज्ञानी भोला प्रथम ल्याबरेटरीते अमोनियम सायनेट थेके तैरी करल। परे परे विज्ञानी बोलबे एवं बाड़तेल यथाक्रमे एसिटिक एसिड एवं मिथेन ल्याबरेटरीते प्रस्तुत करलें। ताहले विज्ञानीदेर जे धारणा छिल प्राण शक्ति सहाज्य छाड़ा जैव जौगेर प्रस्तुति ल्याबरेटरीते सम्भव नय, सेटा धीरे धीरे भूल बोले प्रमाणित हलो। एवं बर्तमाने जैव जौगगुलोके ल्याबरेटरीते प्रस्तुत करा सम्भव हच्छे। एखन जैव रसायन बोलते कार्बनेर रसायन के बोझ। जैव रसायन बोलते आमरा बुझी कार्बन जौगेर रसायन। अर्थात जैव जौगेर मूल उपादान हलो कार्बन परमाणु। ए कार्बन परमाणुर संगे अन्यान्य परमाणु जेमन हाइड्रोजेन, अक्सिजेन, नाइट्रोजेन, सालफार, हैलोजेन परमाणु प्रभृति जुक्त हुए जैव जौग गठन। अजैव जौग बोलते अजैव जौगे कार्बन थाकते पारे नाओ पारे, किन्तु जैव जौग मानेई हलो कार्बन जौगेर रसायन, कार्बनेर जौग। कार्बन छाड़ा किन्तु कखनो जैव जौग होते पारे ना। सेकेंड टॉपिक आसबो आमरा डिफारेंस बिटुईन अर्गानिक एंड इनऑर्गानिक कम्पाउंड, जैव जौग एवं अजैव जौगेर मध्ये पार्थक्य। तारपरे आसबो टेट्राहेड्रल स्पेस मडेल अफ कार्बन, कार्बनेर चतुस्तरकीय मडेल। कैटिनेशन प्रपार्टीज अफ कार्बन, कार्बनेर कैटिनेशन धर्म। स्ट्रक्चर अफ इथेन, इथिलिन एंड एसिटिलिन, আমরা ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিনের স্ট্রাকচারাল ফর্মুলা মানে গঠন সংকেত করব এবং সঙ্গে সঙ্গে এদের মডেল স্ট্রাকচারগুলো পড়ে নেব আর করব ফাংশনাল। আজকের ক্লাসে আমাদের এই হবে তাহলে বললাম যে জৈব যৌগ মানেই হলো কার্বনের যৌগ, কারণ কার্বন ছাড়া যৌগ জৈব যৌগের গঠন কিন্তু সম্ভব। এখন অজৈব যৌগেও কার্বন থাকতে পারে। কিছু কিছু অজৈব যৌগ যেমন কার্বনের অক্সাইডগুলো,
कार्बोनेट बाइकार्बोनेट लवण किछु साइनाइड यौग आइसोसाइनाइड यौग एरकम किछु अजैव यौग आछे जेगुलोते कार्बन परमाणु आछे এইগুলো ছাড়া এই কার্বনের অক্সাইড কার্বনের ও বাইকার্বনের লবণ সায়ানাইড এবং আইসোসায়ানাইড যৌগ এরকম কয়েকটি যৌগ ছাড়া আর সমস্ত কার্বন যৌগই হচ্ছে জৈব যৌগ তাই আমরা বলতে পারি জৈব যৌগে কার্বন পরমাণুর গুরুত্ব অপরিসীম সেকেন্ড টপিক আমাদের ছিল জৈব জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন আসে উত্তরের জন্য তোমরা ছক করে নেবে এক পাশে জৈব যৌগ আর এদিকে অজৈব যৌগ আমি জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করে দিচ্ছি নাম্বার ওয়ান জৈব যৌগ মাত্র কার্বনের যৌগ মানে জৈব যৌগে কার্বন পরমাণু থাকে জৈব যৌগ মাত্র কার্বন পরমাণু যৌগ কার্বন পরমাণু যৌগ অজৈব যৌগে কার্বন থাকতে পারে মানে কার্বন পরমাণু বাধ্যতামূলক নয় কার্বন পরমাণু থাকতে পারে আর নাও থাকতে পারে নাও থাকতে পারে তাহলে জৈব যৌগে কার্বন পরমাণু মাস্ট কিন্তু অজৈব যৌগে কার্বন পরমাণু থাকতে পারে নাও থাকতে পারে নাম্বার টু জৈব যৌগ মাত্র সমযোজী অজৈব যৌগ অজৈব যৌগগুলো সাধারণত তড়িৎজনিত সাধারণত তড়িৎজনিত তবে অজৈব যৌগগুলোর মধ্যেও অনেক সমযোজী যৌগ আছে সাধারণত কথাটা এই জন্যই বলতে হবে সাধারণত তড়িৎজনিত নাম্বার থ্রি দ্রাব্যতা জৈব যৌগগুলো সাধারণত নন পোলার দ্রাবক নন পোলার দ্রাবক নন পোলার দ্রাবক ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড বেনজিন প্রভৃতি নন পোলার দ্রাবকে দ্রাবক কিন্তু অজৈব যৌগগুলি পোলার দ্রাবক পোলার দ্রাবকে দ্রাবক পোলার দ্রাবক যেমন জল পোলার দ্রাবকে নাম্বার ফোর জৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম গলনাঙ্ক কেন না এগুলো সমযোজী যৌগ তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম কিন্তু অজৈব যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ব্যতিক্রম আছে অজৈব যৌগ অজৈব যৌগেরও অনেক যৌগ আছে যেগুলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় অজৈব যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কেন না যেহেতু এদের বেশিরভাগ যৌগই তড়িৎজনিত নাম্বার ফাইভ তড়িৎ পরিবাহী মানে জৈব যৌগগুলো জৈব যৌগগুলি গলিত অবস্থায় অথবা কোনো নন পোলার দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তড়িৎ
পরিবহন করে। পয়েন্টটা কি বললাম, জৈব যৌগগুলো সাধারণত গলিত অবস্থায় অথবা কোন উপযুক্ত দ্রাবকে প্রবৃত অবস্থায়, গলিত অবস্থায় অথবা গলিত অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু অজৈব যৌগগুলো গলিত অবস্থায় অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন। ছ নম্বর পয়েন্ট, জৈব যৌগগুলো রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে, কিন্তু অজৈব যৌগগুলো রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে ঘটে। এদের রাসায়নিক বিক্রিয়া, এদের রাসায়নিক বিক্রিয়া মন্থর গতিতে ঘটে, মন্থর গতিতে, কিন্তু অজৈব যৌগগুলির রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে, রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে। নাম্বার সেভেন, সমাবয়বতা, যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব, যে জৈব যৌগগুলোর সমাবয়বতা ধর্ম দেখা যায়, সমাবয়বতা ধর্ম দেখা যায়, অজৈব যৌগগুলির সমাবয়বতা ধর্ম দেখা যায়, সমাবয়বতা ধর্ম দেখা যায় প্রভৃতি। তাহলে অনেকগুলো পয়েন্ট হলো, নাম্বার এইট, এই জৈব যৌগগুলোর ক্ষেত্রে পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায়, মানে বহু সংযোগ বিক্রিয়া, এদের ক্ষেত্রে বহু সংযোগ বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায়, পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায়। এই আটটা পয়েন্ট করলেই হবে, নাম্বার এইট, এদিকে অজৈব যৌগগুলির ক্ষেত্রে সাধারণত পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমারাইজেশন বিক্রিয়া দেখায়। তাহলে এইভাবে পয়েন্টগুলো আবার রিপিট করছি, জৈব যৌগ এবং অজৈব যৌগগুলোর মধ্যে পার্থক্য, জৈব যৌগ মাত্রেই কার্বন পরমাণু মাস্ট, মানে অবশ্যই থাকবে, এদের ক্ষেত্রে থাকতে পারে নাও থাকতে পারে। নাম্বার টু, জৈব যৌগগুলো হলো সমযোজী, কিন্তু অজৈব যৌগগুলো সাধারণত তড়িৎ, তবে অনেক অজৈব যৌগগুলোর মধ্যেও সমযোজী যৌগ রয়েছে, সাধারণত তড়িৎ। এই যৌগগুলো সাধারণত নন পোলার দ্রাবক, কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম, এগুলোতে দ্রবীভূত হয়, কিন্তু এরা পোলার দ্রাবক, যেমন জলে দ্রবীভূত। নাম্বার ফোর, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম, এদের বেশি, এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, এরা করে, এদের রাসায়নিক বিক্রিয়া দ্রুত গতিতে ঘটে, মন্থর গতিতে ঘটে, এদের দ্রুত গতিতে ঘটে। এই জৈব যৌগগুলোর সহায়তা ধর্ম দেখা যায়, এদের দেখা যায় না, এদের পলিমারাইজেশন বিক্রিয়া দেখা যায়, এদের দেখা যায়, এগুলো হলো অজৈব এবং জৈব এবং অজৈব যৌগগুলোর মধ্যে। ওকে, এখন আসবো যে কার্বন পরমাণুর যোগ্যতার প্রকৃতি এবং এর ত্রিমাত্রিক টেট্রাহেড্রাল মডেল, মানে জৈব যৌগের যেহেতু মূল উপাদান হলো কার্বন বা মূল কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, এবং এই কার্বন পরমাণুর সঙ্গে অন্যান্য পরমাণুগুলো যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করে, তাই
কার্বনের যোজ্যতার প্রকৃতি আমাদের প্রথমে জানা দরকার। কার্বনের যোজ্যতা কার্বনের চতুর্যোগ্যতা চতুর্যোগ্যতা এবং চতুস্তলকীয় মডেল না কার্বন পরে কার্বন পরমাণু পরমাণু ক্রমাঙ্ক 6 তাই এর ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এর কে কক্ষে থাকে দুটি ইলেকট্রন এবং এল কক্ষে থাকে চারটি ইলেকট্রন কে কক্ষে দুটি এবং এল কক্ষে চারটি এবং এই চারটি ইলেকট্রন তার মানে কার্বনের যোজক ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। তো কার্বন পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কার্বন পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে তখন শক্তি শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় আসে উদ্দীপ্ত অবস্থায় তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি শোষণ করে কার্বন পরমাণু যখন এই যে উদ্দীপ্ত অবস্থায় আসে তখন এর চারটি যোজক ইলেকট্রন অযুগ্ম হয়ে যায় উদ্দীপ্ত অবস্থায় আসে তখন এর চারটি যোজক ইলেকট্রনে চারটি যোজক ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন এই চারটি যোজক ইলেকট্রনে অযুগ্ম অবস্থায় চারটি যোজক ইলেকট্রনে অযুগ্ম অবস্থায় থাকে অযুগ্ম অবস্থায় চারটি যোজক ইলেকট্রনে অযুগ্ম অবস্থায় এই কারণে কার্বনের যোজ্যতা হয় 4 তাই কার্বনের সমযোজ্যতা এবার সমযোজী বন্ধনকে আমরা কিভাবে প্রকাশ করেছি ড্যাশ চিহ্ন দিয়ে তাহলে কার্বনের সমযোজ্যতা 4 এবার প্রথমের দিকে মানে যখন কার্বনের চতুস্তলকীয় মডেল আবিষ্কার হয়নি বিজ্ঞানী কেকুলে বিজ্ঞানী কেকুলের কেকুলের মতে এই যে কার্বনের যে চারটি যোজ্যতা এগুলো সমতলে থাকে বিজ্ঞানী কেকুলে বলেছিলেন কার্বনের এই চারটি যোজ্যতা সমতলে থাকে মানে এগুলো যোজ্যতাগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান মানে চারটি যোজ্যতাই কেকুলের মতে কার্বনের এই চারটি যোজ্যতা সমতল কার্বনের চারটি যোজ্যতাই সমতলে সমতলে অবস্থান কিন্তু পরে বিজ্ঞানী ভ্যানটফ এবং লাবে দেখা গেছে কেকুলের যে মতবাদ এই কার্বনের চারটি যোজ্যতা যে সমতলে থাকে পরে তোমরা উঁচু ক্লাসে পড়বে এটা ভুল বলে প্রমাণিত হয় এবং বিজ্ঞানী ভ্যানটফ এবং লাভেন
বিজ্ঞানী ভ্যান হফ এবং লাভেন এই দুজন বিজ্ঞানী কার্বনের চতুস্তলকীয় মডেল আবিষ্কার করেন। কার্বনের চতুস্তলকীয় মডেল আবিষ্কার করেন। এবং এই কার্বনের চতুস্তলকীয় মডেলই গ্রহণযোগ্য এবং জৈব যৌগের বিভিন্ন ধর্মাবলী কার্বনের এই মডেল থেকেই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, তাই এই মডেলটি অ্যাকসেপ্ট করা হয়েছে। তো এখন এই ভ্যান হফ এবং লাভেলের মতানুসারে কার্বনের যে চতুস্তলকীয় মডেল এটা আঁকতে দেয়, পরীক্ষাতে আসে এবং এই চতুস্তলকীয় মডেলের মুখ্য বক্তব্যগুলি এগুলিও পরীক্ষায় আসে। এই লাভেল এবং ভ্যান হফের মতে কার্বনের যে চতুস্তলকীয় মডেল, এই মডেল অনুসারে বলা হলো যে কার্বনের চারটি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। কার্বনের চারটি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। তাহলে আবিষ্কার করেন এখানে যে উপরে আছে এই চতুস্তলকীয় মডেলের মতবাদে, ভ্যান হফ এবং লাভেলের মতবাদ অনুসারে এই তিনটি পয়েন্ট ভালো করে পড়ে নিতে হবে। এক নম্বর, কার্বনের এই চারটি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। কার্বন পরমাণুটি একটি চতুস্তলকীয় একটি সমচতুস্তলকের কেন্দ্রে অবস্থিত এবং এর চারটি যোজ্যতা এই চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত। তাহলে নাম্বার টু কি বলা হলো, যে কার্বন পরমাণু থাকে একটি সমচতুস্তলকের কেন্দ্রে এবং এর যে চারটি যোজ্যতা এরকম একটি চতুস্তলকের চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত। এবং প্রত্যেক নাম্বার থ্রি, এবং প্রত্যেক যোজ্যতা পরস্পরের সঙ্গে 109°28' কোণে বিন্যস্ত, 109°28' এই কোণে বিন্যস্ত। তাহলে এইটি হচ্ছে কার্বনের চতুস্তলকীয় মডেল। এগুলো এই চারটি এগুলো হচ্ছে চতুস্তলকের শীর্ষবিন্দু। আমরা যদি যোগ করি এগুলোকে একটা চতুস্তলকীয় মডেল পেয়ে যাচ্ছি। এটি হলো কার্বনের চতুস্তলকীয় মডেল। এই বন্ধন কোণগুলো প্রতিটি বন্ধন কোণে সমান, যার মান 109°28'। এখন যেহেতু এটা ত্রিমাত্রিক মডেল এবং এই ত্রিমাত্রিক মডেলকে এই বোর্ডের তলে দেখানো সম্ভব নয়, তাই প্রত্যেকটি বন্ধন কোণ এখানে সমান দেখানো যাবে, কিন্তু প্রতিটি বন্ধন কোণই সমান যার মান হচ্ছে 109°28'। তাহলে ভ্যান হফ এবং লাভেল এদের এই চতুস্তলকীয় মডেল এর তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট আমাদের পড়ে নিতে হবে। ওকে, এরপর আসছে যে কার্বন পরমাণু কেন তৈরি, মানে জৈব যৌগ মাত্রে সমযোজী কেন, জৈব যৌগ মাত্রে সমযোজী ব্যাখ্যা। পরের কোশ্চেন,
না জৈব যৌগে আমরা কি দেখলাম, না জৈব যৌগের মূল কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, এবং কার্বনের চতু কার্বনের যুজ্যত দেখলাম চাপ, এবং কার্বনের কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখলাম, কে কক্ষে দুটি ইলেকট্রন, এল কক্ষে চারটি ইলেকট্রন, এ দুটি এল কক্ষে চারটি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় কার্বন পরমাণুর বহিঃস্থ কক্ষে যেহেতু চারটি ইলেকট্রন রয়েছে তাই অষ্টক পূর্তির জন্য এর চারটি ইলেকট্রনের প্রয়োজন, কিন্তু কার্বন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ইএন তড়িৎ ঋণাত্মকতার মান মাঝামাঝি মানে খুব একটা বেশি নয়, তাই কার্বন পরমাণু কখনো চারটি ইলেকট্রন গ্রহণ করে C4- গঠন করতে পারে। আবার কার্বন পরমাণুর আয়নায়ন বিভব অর্থাৎ আইই আয়নাইজেশন এনার্জি আইই বা আয়নাইজেশন পোটেনশিয়াল এর মান খুব বেশি তাই কার্বন পরমাণু কখনো চারটি ইলেকট্রন বর্জন করে C4+ কার্বন পরমাণু কখনো এরকম চারটি ইলেকট্রন বর্জন করে C4+ গঠন করতে পারে না, তাহলে C4- গঠিত হচ্ছে না আবার C4+ গঠিত হচ্ছে, অর্থাৎ কার্বন কখনো ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন করতে পারে না, তাই কার্বনের তড়িৎ যৌগ গঠিত হয় না। এই কারণে অষ্টক পূর্তির জন্য কি করে না, কার্বন পরমাণু চারটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সঙ্গে শেয়ার করে অষ্টক পূর্তি ঘটে, অর্থাৎ সমযোজ্যতার মাধ্যমে যৌগ গঠন। এই কারণে সমস্ত জৈব যৌগই হলো সমযোজ্য, জৈব যৌগ কখনো তড়িৎ যদি হয় না। নেক্সট কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন কথাটির উৎপত্তি ক্যাটিনা থেকে, ক্যাটিনা কথার অর্থ হল শৃঙ্খল অর্থাৎ শৃঙ্খল গঠন ধর্ম, মানে যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে একবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কার্বনের মুক্ত বা বদ্ধ শৃঙ্খল গঠন করে সেই ধর্মকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্মের জন্যই কিন্তু জৈব যৌগের সংখ্যা অসংখ্য, এটা একটা শর্ট কোশ্চেনও আছে যে কোন ধর্মের জন্য অসংখ্য জৈব যৌগ রয়েছে, না কার্বন পরমাণুর এই দুটো ধর্ম, এক হচ্ছে ক্যাটিনেশন এবং টু সমাবয়তা ধর্ম, ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম, এই দুটো কারণের জন্য জৈব যৌগের সংখ্যা অসংখ্য, জৈব যৌগের সংখ্যা অসংখ্য। বর্তমানে জৈব যৌগের সংখ্যা প্রায় 63 লক্ষ, 63 লক্ষ ছাড়িয়ে গেছে। এই অসংখ্য জৈব যৌগের কারণ কিন্তু দুটো, ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়ব। তো এই ক্যাটিনেশন ধর্ম বললাম যে কার্বন পরমাণুর বিশেষ এক প্রকার ধর্ম, যেটা বোরন পরমাণু সিলিকন পরমাণুর মধ্যেও এই ধর্ম রয়েছে, কিছু কিছু ধর্ম রয়েছে বোরন সিলিকনের মধ্যে,
কিন্তু কার্বনের এই ক্যাটিনেশন ধর্মের জন্য কি হয় না, কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কার্বনের দুরকম শৃঙ্খল গঠন করে, মুক্ত এবং বদ্ধ দুরকমের শৃঙ্খল। তাহলে আমরা আসছি মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল। আর বদ্ধ শৃঙ্খল, এখন এই মুক্ত শৃঙ্খল মানে কি? না, মুক্ত শৃঙ্খল মানে হচ্ছে যে যে শৃঙ্খলে কার্বন পরমাণু প্রথম কার্বন এবং শেষ কার্বন মুক্ত থাকে, মানে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না, তাকে বলা হচ্ছে মুক্ত শৃঙ্খল। আর বদ্ধ শৃঙ্খল মানে প্রথম কার্বন এবং শেষ কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলেই তাকে বলা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। যেমন যে মুক্ত শৃঙ্খল সি সি সি, আমরা ইচ্ছা মতো আরো কার্বন দিতে পারি, সি সি ইত্যাদি, সি এদিকে দিতে পারি সি সি সি, এগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল। এই যে প্রথম কার্বন এবং শেষ কার্বন মুক্ত আছে। এরপর আমরা দেখেছি কার্বন পরমাণু যোজ্যতা কত, চার। তাহলে কার্বন পরমাণু যোজ্যতা যেহেতু চার, অর্থাৎ কার্বনের চারটি সহযোজী বন্ধন, অর্থাৎ যেগুলো প্রান্তে আছে তাদের আবার তিনটে করে যোজ্যতা খালি আছে, যেগুলো মিডিলে আছে তাদের দুটো করে যোজ্যতা খালি আছে। এখানে দেখো এই দ্বিবন্ধনে যেটা এক দুই তিন, দ্বিবন্ধনে যেটা আছে এখানে কিন্তু কার্বনের অলরেডি তিন যোজ্যতা হয়ে আছে, তাহলে আর একটি বন্ড থাকবে, এখানেও একটি থাকবে, এখানে তিন, সি সি ত্রিবন্ধন সি সি, তাহলে প্রান্তগুলোতে তিনটে করে বন্ড খালি আছে, দেখে নিতে হবে গুণে চারটা। এইগুলো ত্রিবন্ধনে যুক্ত কার্বনের কিন্তু যোজ্যতা চার ফিল আপ হয়ে গেছে, তাহলে এইগুলো হচ্ছে মুক্ত শৃঙ্খল। এবং এগুলোকে আমরা বলছি শাখাবিহীন শৃঙ্খল, শাখাবিহীন শাখাবিহীন শৃঙ্খল। তাহলে শাখাবিহীন যেহেতু, সুতরাং স্বাভাবিকভাবে শাখাযুক্ত শৃঙ্খলের ধারণাটা চলে আসছে। তাহলে শাখাযুক্ত শৃঙ্খল কোনগুলো হবে? না, এখানে একটা সহজ জিনিস মনে রাখতে হবে যে কার্বন শৃঙ্খলে যদি আমরা নাম্বারিং করি, যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে যদি নাম্বারিং করি, ওয়ান টু থ্রি, এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, এইভাবে যদি নাম্বারিং করি কার্বন পরমাণুগুলোকে, যদি সব কার্বন পরমাণুর উপরই নাম্বার বসানো সম্ভব হয় তাহলে সেগুলো হচ্ছে শাখাবিহীন শৃঙ্খল। ওকে, তাহলে শাখাযুক্ত শৃঙ্খল কোনগুলো হবে? না, ধরা যাক সি সি সি, এখানে একটা কার্বন, তাহলে এখানে যদি আমরা নাম্বার পুট করি, এই কার্বনগুলোর উপর যদি নাম্বার পুট করি, ওয়ান টু এদিকে গেলে থ্রি, আবার এদিকে এলেও থ্রি, তাহলে দেখা যাচ্ছে যে এই নাম্বারটা কিন্তু কন্টিনিউ হবে, ব্রেক হবে না, ওয়ান টু থ্রি, তাহলে এই কার্বনের উপর নাম্বার পড়ছে। তাহলে যে শৃঙ্খলে কোনো কার্বন পরমাণুর উপর যদি নাম্বার দেওয়া সম্ভব না হয় তাহলেই জানবে সেটি হচ্ছে শাখাযুক্ত শৃঙ্খল, অর্থাৎ এই কার্বনটা এখানে শাখা। আর এর যোজ্যতা গুলো কি হচ্ছে, যোজ্যতা গুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে এক দুই তিন, এখানে একটা থাকছে, এখানে তিন, তাহলে এইটি হচ্ছে শাখা, এটি হচ্ছে শাখাযুক্ত। এটি যেহেতু শাখা, তাহলে এই শৃঙ্খলটাকে আমরা বলবো শাখাযুক্ত, শাখাযুক্ত। বদ্ধ শৃঙ্খলের কনসেপ্ট কি? না, বদ্ধ শৃঙ্খল মানে হচ্ছে যেমন ধরো সি সি, আমরা এই যে দুটো কার্বন দিলাম সি, এখন যদি তিন নম্বর কার্বন বসাই, যে তিন নম্বর কার্বন সি, এখন এই যে প্রথম কার্বন শেষ কার্বন,
এই দুটো কার্বনকে যদি আবার একটি বন্ড দিয়ে যুক্ত করে দিই তাহলে দেখো এটি বন্ড সৃষ্টি হবে মানে 1 2 3 এবং প্রত্যেকটা দুটো করে যোজ্যতা আমরা খাড়িয়েছি 1 2 1 2 এই হবে খাড়িয়েছি সুতরাং এই হলো হচ্ছে বদ্ধ শৃঙ্খল তাহলে বদ্ধ শৃঙ্খলের জন্য মিনিমাম তিনটে কার্বন লাগবে এরকম কয়েকটা বদ্ধ শৃঙ্খল যেমন সি 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 দুটো করে যোজ্যতা খালি আছে তোমরা বেনজিন বলয় করবে দেখবে মানে ষড়ভুজ সি 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 তাহলে এই যে প্রথম কার্বন এবং শেষ কার্বন এই দুটো যুক্ত করে দিলাম তাহলে এটা একটা বদ্ধ শৃঙ্খল এবং প্রত্যেকটা যদি বেনজিন বলয় করি পরে শিখবে বেনজিন বলয় দেখবে যে অল্টারনেট করে ডাবল বন্ড আছে অল্টারনেট মানে এখানে যদি আমরা স্টার্ট করি যে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল এবং কার্বনের দেখো একটি করে যোজ্যতা খালি আছে তাহলে এগুলো হচ্ছে বদ্ধ শৃঙ্খলের উদাহরণ তাহলে এই যে মুক্ত শৃঙ্খল তার দুটো ভাগ একটা হলো শাখাবিহীন শৃঙ্খল শাখাবিহীন এ বি শাখাযুক্ত শৃঙ্খল মুক্ত শৃঙ্খলের দুটো ভাগ আর এই হচ্ছে বদ্ধ শৃঙ্খল তাহলে এটা ক্যাটিনেশন কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে ধারণাটা দেওয়া হলো ক্যাটিনেশন ধর্ম যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণু গুলি পরস্পরের সঙ্গে এরকম এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এই যে মুক্ত শৃঙ্খল অর্থাৎ শাখাবিহীন ও শাখাযুক্ত শৃঙ্খল এবং বদ্ধ শৃঙ্খল গঠন করে সেই বিশেষ ধর্মকে বলা হয় ক্যাটিনেশন তাহলে ক্যাটিনেশন ধর্মের জন্য জৈব যৌগের সংখ্যা যে অসংখ্য এই ধারণাটা আমরা দিতে পারছি কেন না এখানে কার্বন পরমাণুর সংখ্যা কিন্তু আনলিমিটেড যত ইচ্ছা আমি বসাতে পারি দিয়ে এখানে হাইড্রোজেন যদি বসাই এক বন্ধনগুলোতে হাইড্রোজেন বসে কি যৌগ হয়ে যাবে বা বলেছি কার্বন পরমাণু হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার হ্যালোজেন যেমন এফসিএল বিআরআই এগুলো বসালে এক একটি যৌগ আমরা জৈব যৌগ পেয়ে যাব এই কারণেই কিন্তু এই ক্যাটিনেশন ধর্মের প্রভাবে অসংখ্য জৈব যৌগের সৃষ্টি সম্ভব হয়েছে তাহলে ক্যাটিনেশন ধর্ম এখন আমরা আসছি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন সম্পর্কে একটু বলে নিই তারপর আসবো ইথের ইথিলিন এবং একই সঙ্গে অ্যাসিটিলিনের স্ট্রাকচার গুলো করব আর ফাংশন আমরা শুরু করব হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কি না কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বন আবার দু ধরনের হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং দুই অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন কি সম্পৃক্ত হাইড্রোকার্বন না যে হাইড্রোকার্বনে কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে শুধুমাত্র এক বন্ধনে যুক্ত থাকে তাদের বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি শুধুমাত্র সিসি সিঙ্গেল বন্ধে যুক্ত থাকে কার্বন পরমাণু শুধুমাত্র এক বন্ধন থাকে তাদের বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম অ্যালকেন
অ্যালকেন। ইংরেজি স্পেলিংটা একটু দরকার হবে ইউপিএ নামকরণের সময়, সেই জন্য লিখলাম অ্যালকেন। এর অপর নাম হলো অ্যালকেন বা প্যারাফিন, একে আবার প্যারাফিনও বলা হয়। তাই অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত CnH2n+, যেখানে n হলো কার্বন পরমাণুর সংখ্যা, n কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে n এর মান যদি আমরা পুট করি 1 থেকে, মানে শুরু করি n=1, 2, 3, 4, তোমাদের এই 4 পর্যন্ত করলেই হবে, 4 পর্যন্ত করলেই হবে। ক্লাস 10 এ আর বেশি দরকার নেই। এ n এর মান যদি 1 বসাই তাহলে আমরা পেয়েছি দেখো CH4, এর নাম হচ্ছে মিথেন। n এর মান যদি 2 বসাই যে C2H6 মানে ইথেন। n এর মান 3 বসালে আমরা পেয়ে যাচ্ছি C3H8 প্রোপেন। 4 বসালে C4H10 হয়ে যাচ্ছে বিউ। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউ, মানে এগুলো সবই হচ্ছে অ্যালকেন। তাহলে গঠন সংকেত কি হবে, গঠন সংকেত কি হবে? তাই যে গঠন সংকেত দেখো সি, আমরা কার্বনের এই যে চতুস্থলকীয় মডেল বললে, এই যে এটি হচ্ছে মিথেনের তাহলে গঠন সংকেত। চতুস্থলকীয় মডেল আমরা একটু আগে বললাম। ইথেন, ইথেনে দেখো CH3, ইথেনে আমরা দেখেছি জৈব যৌগের গঠনগুলো যখন করব তাতে যতগুলোই কার্বন থাক না কেন, যেহেতু এগুলো সম্পৃক্ত এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করছে, তাহলে কার্বনগুলোকে আমরা এক বন্ধনে আগে যুক্ত করে দেবো। এই সি সি দুটো কার্বন সি সি যুক্ত করে দেবো। এবারে প্রত্যেক কার্বনে দেখছি তিনটে করে যোজনা খালি, তাহলে চতুস্থলকীয় মডেল করার চেষ্টা করবে প্রকৃত গঠনটা এটা। এই যে ইথেনে এটি হলো ইথেন। প্রোপেন, প্রোপেন হচ্ছে C3H8, প্রোপেন C3H8, তাহলে গঠন কি হবে প্রোপেনের? প্রোপেন তিনটে কার্বন সি সি সি, যে তিনটে কার্বন, তিনটে কার্বনকে এক বন্ধনে যুক্ত করলাম। যুক্ত করে এই যে চতুস্থলকীয় মডেল যদি করি এদিকে সি সি সি, তাহলে দেখা যাচ্ছে এটা এই শীর্ষ, এটা এই শীর্ষ, এতে যে আর দুটো হাইড্রোজেন আছে তাহলে এটা আবার কী হবে, হবে না এইখানে একটু অন্যভাবে করতে হবে। এমনি সিম্পল গঠন করলে হয়ে যেত, তাহলে এইটা হলো যে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এই কার্বনেরও মডেলটা হবে চতুস্থলকীয় মডেল, এইটা শীর্ষ ধরে নাও। তাহলে আর যে তিনটে বন্ড থাকবে এই যে 1, 2, 3, এই দুটোতে আমরা যদি হাইড্রোজেন বসিয়ে দিই এই দুটোতে, তাহলে আর এইটা হলো সি, তাহলে এই কার্বনের এটা শীর্ষ, এর চতুস্থলকীয় মডেল করলে H H H। ওকে, এইটি হচ্ছে তাহলে প্রোপেনের গঠন। বিউটেন একইভাবে C4H10, তাহলে বিউটেনে কি চারটে কার্বন, চারটে কার্বন যদি আমরা বসাই এইভাবে করবো কনসেপ্টে সি, প্রথম কার্বন এই চতুস্থলকীয় মডেল, ওকে, এই সি হলো এর শীর্ষ, আবার এর চতুস্থলকীয় মডেল করলে আমাদের হবে এইভাবে হবে দেখো H H H, যোজ্যতাগুলো দেখে কোণে বসিয়ে দাও। এখানে কি আবার একটা কার্বন থাকবে, যে কোনো একটা এর সাথে কার্বন করে দিন, ধরো ধরো আমরা এর সঙ্গে কার্বন করে দিলাম, তাহলে এগুলো হচ্ছে হাইড্রোজেন। এই কার্বনের যদি এটা শীর্ষ হয় তাহলে এই হাইড্রোজেন হাইড্রোজেন, এই কার্বনকে যদি চতুষ্কলকীয় মডেল করি এই হবে H H H, এটি হচ্ছে বিউটেনের সংখ্যা। আর লাগবে না আমাদের অ্যালকেনের বলতে এই চারটে করলেই হবে। এখন তোমাদের এই যে ইথেন ডেসক্রিপশনে ছিল দেখবে ইথেনের গঠন,
ইথিলিনের গঠন এইগুলো তো ইথেনের গঠনটা আমরা করব ইথেনের গঠনটা এখানে দিয়ে রাখলাম এই গঠনগুলোতে আমাদের বন্ধন কোণগুলো একটু জানার দরকার আছে বন্ধন কোণ বন্ধন কোণ মিথেন এবং ইথেন দুটোরই বন্ধন কোণগুলো আমাদের দরকার মিথেন আর ইথেন এই মিথেনটা আমরা করেছি এখানে এখানে আবার করছি প্রোপেন মুছে দিলাম বিউটেন এখানে একটু বন্ধনগুলো মুখস্থ রাখবে যেমন ইথেনের আমাদের এইটা আচ্ছা ইথেনের এখানে দেখতে পাচ্ছি বন্ধন দৈর্ঘ্য বলতে CH আর CC CH এই বন্ধন দৈর্ঘ্য CC বন্ধন দৈর্ঘ্য 1.10 angstrom CC বন্ধন দৈর্ঘ্য 1.54 angstrom এই বন্ধন দৈর্ঘ্যগুলো মনে রাখতে হবে বন্ধন দৈর্ঘ্য বলতে CH বন্ধন দৈর্ঘ্য মানে কার্বন পরমাণুর ব্যাসার্ধ আর হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ যোগ করলে আমরা পেয়ে যাব CH বন্ধন দৈর্ঘ্য মানে যে C ধরা যাক এটা কার্বন পরমাণু এটা হাইড্রোজেন এটা হচ্ছে কার্বনের কেন্দ্র মানে নিউক্লিয়াস এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস তাহলে এই এই ডিস্টেন্সটা হচ্ছে কার্বনের ব্যাসার্ধ এই ডিস্টেন্সটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধ অর্থাৎ দুটো পরমাণুর ব্যাসার্ধের যোগ বা দুটি পরমাণুর যে আন্তরিক দূরত্ব এটাকে বলা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য তো এই ব্যাসার্ধ আলাদা করে মনে রাখার দরকার নেই এই সিএইচ বন্ধন দৈর্ঘ্য সিসি বন্ধন দৈর্ঘ্য মনে রাখবে আমাদের জন্য আর সমস্ত বন্ধন কোণ এখানে দেখতে পাচ্ছি এই সিএইচ এই সিএইচ বন্ধন কোণ বা এই সিসি বন্ধন কোণ এই সিসি এই বন্ধন কোণের মান 109 ডিগ্রি ওকে তাহলে ইথেনের হলো এবার মিথেনের গঠনটা দেখো মিথেন মিথেনের গঠন আমরা পেলাম একটু আগে এই যে সি এইচ 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 মিথেনের গঠন তাহলে মিথেনে তো সিসি নেই শুধু সিএইচ বন্ধন দৈর্ঘ্য আছে সিএইচ বন্ধন দৈর্ঘ্য মিথেনে মিথেনের সিএইচ বন্ধন দৈর্ঘ্য 1.09 অ্যাংস্ট্রম আর এখানে সমস্ত বন্ধন কোণ সমান এই সিএইচ এই বন্ধন কোণের মান বন্ধন কোণ ইকুয়াল টু 109 ডিগ্রি তাহলে মিথেন এবং ইথেনের স্ট্রাকচার আমাদের হয়ে গেছে এখন আসছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই নাম্বার 2 অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত বলতে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে মানে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনে যুক্ত থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ আছে এদেরকে বলা আছে অ্যালকিন অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকিন এবং অ্যালকাইন অ্যালকিনের একটা হলো উদাহরণ বললেই হবে অ্যালকিন যেমন অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n যেখানে n ইকুয়াল টু কার্বন পরমাণুর সংখ্যা এবং স্টার্ট হবে 2 থেকে 2 3 4 n ইকুয়াল টু কার্বন পরমাণুর সংখ্যা তাহলে এখানে একটা উদাহরণ n ইকুয়াল টু 2 তাহলে আমরা পেয়ে যাচ্ছি C2H মানে ইথিলিন অ্যালকিনের উদাহরণ এই যে ইথিলিন C2H2 তাহলে স্ট্রাকচার কি হবে না ইথিলিনের স্ট্রাকচার হচ্ছে C ডাবল বন্ড C এখানে দুটি কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত এবং এই হাইড্রোজেন গুলো সমতলে অবস্থিত H H H H
মানে মিথেন এবং ইথিলিন এর স্ট্রাকচার যেমন চতুস্তলকীয় মিথেনের গঠন চতুস্তলকীয় গঠন আমাদের হয়ে গেছে আগে এবং বলতে পারি সুষম চতুস্তলকীয় ইথিলিন কিন্তু হচ্ছে সমতলীয় এবং এখানে CH বন্ধন দৈর্ঘ্য আর সি দ্বিবন্ধন সি বন্ধন দুই রকমের বন্ধন আছে CH বন্ধন দৈর্ঘ্য এখানে 1.08 অ্যাংস্ট্রম এবং CC বন্ধন দৈর্ঘ্য 1.34 আর বন্ধন কোণ যেহেতু এটি সমতলীয় তাই বন্ধন কোণ HCH বা HCC এই যে HCH বা HCC এই বন্ধন কোণের মান হচ্ছে 120 তাহলে মিথেন ইথেন ইথিলিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা ভাগ বললাম কি অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2 অ্যালকাইন দুই নম্বরে অ্যালকাইন কাদের বলে না যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অন্তত দুটো কার্বন পরস্পরের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যালকাইন এর সাধারণ সংকেত CnH2n-2 এন এর মান এখন 2 থেকে স্টার্ট হবে 2, 3, 4 ইত্যাদি এরও একটা উদাহরণ করো এন সমান 2 বলে আমরা পেয়েছি দেখো C2H এর নাম হচ্ছে অ্যাসিটিলিন দেখো এর গঠনটা কি হবে না গঠন হচ্ছে এখানে ত্রিবন্ধন থাকছে CC ত্রিবন্ধন এবং এই দুটো একই সরল তাই অ্যাসিটিলিন একটি রৈখিক অণু অ্যাসিটিলিনের জ্যামিতিক গঠন কি হচ্ছে রৈখিক এবং এখানে বন্ধন দৈর্ঘ্যগুলো এই যে CH বন্ধন দৈর্ঘ্য C ত্রিবন্ধন C বন্ধন দৈর্ঘ্য CH বন্ধন দৈর্ঘ্য এবং CC ত্রিবন্ধন বন্ধন দৈর্ঘ্য 1.06 অ্যাংস্ট্রম এখানে 1.20 অ্যাংস্ট্রম এই বন্ধন দৈর্ঘ্যগুলো একটু মনে রাখতে হবে অ্যাসিটিলিনের CH বন্ধন দৈর্ঘ্য 1.06 অ্যাংস্ট্রম সি ত্রিবন্ধন সি বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম আর এটি যেহেতু রৈখিক অণু মানে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি তাহলে HCC বন্ধন কোণের মান 180 তাহলে মিথেন ইথেন ইথিলিন এবং অ্যাসিটিলিন এদের মডেল স্ট্রাকচারগুলো হলো এবং সংশ্লিষ্ট বন্ধন দৈর্ঘ্য বন্ধন কোণ এগুলো আমাদের নেক্সট কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ এটা হলেই আমাদের আজকের ক্লাসটা শেষ হবে কার্যকরী গ্রুপ কার্যকরী গ্রুপ কার্যকরী গ্রুপ ফাংশনাল গ্রুপ এখন এই কার্যকরী গ্রুপ বলতে না কার্যকরী গ্রুপ মানে যে সমস্ত গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ সেই গ্রুপগুলিকে বলা হচ্ছে কার্যকরী গ্রুপ বা ক্রিয়াশীল গ্রুপ এবং জৈব যৌগের মধ্যে যে কার্যকরী গ্রুপগুলো থাকে
তারাই জৈব যৌগের রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে এবং যখন জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় দেখা যায় কার্যকরী গ্রুপগুলোই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তার এই কতগুলো কার্যকরী গ্রুপের নাম, তাদের গঠন এগুলো একটা টেবিলের আকারে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এবং মনেও রাখতে হবে। যেমন এই কার্যকরী গ্রুপ, কার্যকরী মূলকের নাম, যৌগের শ্রেণীগত নাম এবং তার গঠন, এগুলো আমাদের দরকার। কার্যকরী গ্রুপ, কার্যকরী গ্রুপের নাম, কয়েকটা কার্যকরী গ্রুপ আছে তোমাদের বেশি নেই। এক হচ্ছে যেমন হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল এর শ্রেণীগত নাম, শ্রেণীগত নাম বলতে না এই কার্যকরী গ্রুপটি যে জৈব যৌগে থাকবে তাদের শ্রেণীগত নাম হচ্ছে অ্যালকোহল। কার্যকরী গ্রুপের সংকেত এবং গঠন, সংকেত ও গঠন, এটা আমাদের লাগে। সংকেত হচ্ছে OH, এই যে কার্যকরী গ্রুপটির সংকেত OH, এর গঠন হচ্ছে ও বন এইচ। নাম্বার টু অ্যালডিহাইড, অ্যালডিহাইড শ্রেণীগত নামও একই অ্যালডিহাইড, সংকেত CHO, তাহলে এখানে অবলিক দিয়ে আমরা গঠনটা করছি, সংকেত অবলিক গঠন। প্রথম একটা সংকেত, এটা হচ্ছে গঠন CHO। নাম্বার থ্রি কিটোন, শ্রেণীগত নাম কিটোন, কার্যকরী গ্রুপটির নাম হলো কিটোন, সংকেত CO, গঠন সংকেত C=1। নাম্বার ফোর কার্বক্সিলিক অ্যাসিড, শ্রেণীগত নাম কার্বক্সিলিক অ্যাসিড, কার্যকরী গ্রুপের নাম কার্বক্সিল, সংকেত C=OH, গঠন সংকেত C=1O(OH). নাম্বার ফাইভ কার্যকরী গ্রুপের নাম অ্যামিনো, শ্রেণীগত নাম অ্যামিন, সংকেত NH2, গঠন সংকেত NHH। আর একটি কার্যকরী গ্রুপ তোমাদের লাগবে ইথার, শ্রেণীগত নাম এবং কার্যকরী গ্রুপের নাম একই ইথার, সংকেত এবং গঠন সংকেত একই। তাহলে এই ছটি কার্যকরী গ্রুপ তোমাদের ক্লাস টেনের জন্য প্রয়োজন, বাকি কার্যকরী গ্রুপ আবার আরো অনেক কার্যকরী গ্রুপ থাকলেও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, এগুলো তোমরা একাদশ শ্রেণীতে পড়বে। তাহলে একবার এটা রিপিট করে দিচ্ছি, কার্যকরী, এটি কিন্তু কার্যকরী গ্রুপের নাম, এগুলো পরীক্ষাতেও আসে, এই যে নাম বলতে এটি কার্যকরী গ্রুপের নাম, কার্যকরী গ্রুপের নাম। এইভাবেই যেহেতু প্রশ্ন আসে, কার্যকরী গ্রুপের নাম হাইড্রোক্সিল, শ্রেণীগত নাম অ্যালকোহল, উদাহরণগুলো আমরা নেক্সট ক্লাসে আসবো। নাম্বার টু অ্যালডিহাইড, অ্যালডিহাইড CHO, কিটো কিটোন CO, কার্বক্সিল কার্বক্সিলিক অ্যাসিড C=H, গঠন সংকেত এটা, অ্যামিনো
শ্রেণীগত নাম অ্যামিন NH2 গঠন সংকেতের ইথার ও ওকে আজকের ক্লাস এখানেই তাহলে শেষ হলো।